উৎসব হোক হোক রক্তদান। এই বার্তাকে সামনে রেখে মঙ্গলবার রায়গঞ্জে রক্তদান শিবির আয়োজন করলো মুক্তির কাণ্ডারি। শিবিরকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল। এদিন বেশ কয়েকজন স্বেচ্ছায় রক্তদান করেছেন, যে কোনো উৎসবে রক্তদান শিবিরের আয়োজন করা বার্তা দিয়েছেন মুক্তির কাণ্ডারি। মূলত গরমের মরশুমে রক্তের সংকট দেখা দেয় ব্লাড ব্যাংকে, সেই সংকট মেটাতে সকলকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন মুক্তির কাণ্ডারি সম্পাদক কৌশিক ভট্টাচার্য। আজকে বলছি যে কি কর্মসূচি ছিল উৎসবে হোক রক্তদান, এই বার্তাটা আমরা বিভিন্ন সময় ছড়িয়ে দিয়েছি এবং দুর্গাপূজার আগের থেকে এই বার্তাটা দিচ্ছি এবং সেই বার্তা পেয়ে বিভিন্ন পুজো মণ্ডপেও যেমন রক্তদান শিবিরের বার্তা দিয়েছে, এবার আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন যে পুজো মণ্ডপগুলো সাজিয়েছে সেখানে রক্তদানের একটা বার্তা ছিল এবং সেই বার্তাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু আজকের এই রক্তদান শিবির করছি এবং আগামী দিনে মানুষের মধ্যে বলছি যে দীপাবলি আসছে, ধনতেরাস আসছে, কালী পুজো, এগুলোকে সামনে রেখে, ছট পুজোকে সামনে রেখে রক্তদান শিবির আরও সংগঠিত হোক এবং রক্তদান শিবির যত বেশি পরিমাণে সংগঠিত হবে ব্লাড সেন্টারে গিয়ে মানুষ তত সহজে রক্ত পাবে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে ব্লাড সেন্টারে গেলে অন্তত ন্যূনতম একটি করে ব্লাড মানুষ কিন্তু খুব সহজে পেয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে রক্তদান শিবির বেশি পরিমাণে সংগঠিত হচ্ছে এবং ব্লাড সেন্টার রক্তপূর্ণ আছে, তার ফলে মানুষের মধ্যে যে পড়ছিল যে ব্লাড ব্যাংকে গেলে রক্ত পাওয়া যায় না সেই খবরটা কিন্তু এই মুহূর্তে অন্তত।